ও বাবা, নবীর মায়ের কবরটা যারা জীবনে একবার দেখছেন, এখনো পর্যন্ত আমেনার কবরের কাছে গেলে শরীরের মধ্যে ঝাঁকি মারে গো বাবা। ইলিয়াসুর রহমান জেহাদি দেখেছে, কাছে যাইতে দেয় না পুলিশ, শুধু পাহাড়টা অন্তত বাবা 100 গজ দূরে থাকে, দূরের থেকে দেখতে হয়, তার কাটা দিয়া বাবা বেড়া দিয়া আমার নবীর মার সাথে উটের মধ্যে বসা। আমিনা বললেন, মুহাম্মদ রে, ওই যে তোমার বাবার কবরটা দেখা যায়, তুমি একটু যায় দেখো তোমার বাবার কবরটা কেমন, কারণ তোমার বাবার কবর দেওয়ার পরে আমি কোনোদিন কবরটা দেখতে আসি নাই, কারণ আমি জানি তোমার বাবার কবর দেখতে আসলে আমি সহ্য করতে পারবো না। আমি কোনোদিন এই 6 বছরের ভিতরে তোমার বাবার কবরটা দেখতে আসি নাই, বাজার আমি দেখবো বাবা হারা কয়জন আস। আমার নবী আঁটু দুটা গেড়ে দিয়া বাবার কবরের মাটি গুলারে থাবা দিয়া ধরছে, বুকের মধ্যে নিয়ে চিৎকার মারে আর বলে, বাবা 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 কত ছেলে বাপ বলে ডাকে, আমি ডাকতে পারিনি। আলমাদুর রমজানের 2 সপ্তাহ বাকি আছে বাবা, চোখের পানি ফেলায় আমার মাওলারে দেখায় দাও না, হুজুর আমিও তো মা হারাইছি, আমিও তো বাপ হারাইছি। আমি বাবার নবী যদি ছোট বাচ্চার মত বাবার কবরের সাথে বুক লাগাইয়া মাটি গুলার এইভাবে কবরের পরে হাতায়ার বলে, বাবা বাবা তুমি একবার কবর থেকে উঠো আমার কোলে লও, আমার মনে কোনো দুঃখ নাই গো বাবা, আমার দাদা আমার চাচারা অনেক আদর করে, শুধু একটাই দুঃখ তোমার কোলে জীবনে উঠতে পারবো। আল্লাহ, তোমার নবীর কথা শুনে যারা কাঁদে, আমি জানি না কার নবীর মতো বাবা নাই গো বাবা। বাবা, এই বাক্কা শহরে নিয়ম আছে, কারো স্বামী মারা গেলে শ্বশুরের অনুমতি ছাড়া কোথাও বাড়ির থেকে বের হওয়া যায় না। তোমার দাদাকে ম্যানেজ করতে পারবা? মা পারব, যাও। ও দাদা, দাদা, আরে আমার কলিজার দাদা ভাই কি বলে? ও দাদা, আমি তোমার কাছে জীবনে কিছু চাই নাই। কি চাইবে? এই দাদার কলিজাটা চাও? দাদার কলিজাটা তোমার জন্য কেটে দিবে। তুমি যদি বলো মক্কার ভিতরে সবচাইতে উচ্চঙ্গের ভালোবাসা চাও, আমি দেবো। মক্কার ভিতরে সবচাইতে দামি খাবার আমি তোমার কিনে দেবো, সবচাইতে দামি ড্রেস তোমাকে কিনে দেব। দাদা, এগুলো আমি কিচ্ছু চাই না, শুধু আমি একটা জিনিস চাই, কি? আমি একটু আমার বাবার কবরটা দেখতে যাব। দাদার মুখটা এত লুকু হয়ে গেছে। বাবা, আমি যখন এই তাফসিরটা পড়ি সূরা দোহার আলোকে, বিশ্বাস করেন তাফসিরে মারফুল করার মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ লেখে, আমি এই তাফসিরটা দেখতে যে নিজের চেক দিয়ে রাখতে পারি না, তার কারণ আমি আমার দাদার জীবনে দেখি নাই, আমার দাদা কেমন আমি জানি না। আমার জন্মের 5 বছর আগে আমার দাদা দাদি মারা গেছে। বেজন দিয়ে আমার নবী যখন বললেন, দাদা যান, আমি আমার বাবার কবর দেখতে যাব। আমার ননির, আমার নবীর দাদা তার বাবা পোতাটারে এত ভালোবাসতেন, এই যে মেম্বার সাহেবের বাবা এখনো বেঁচে আছে, দেখবেন সন্তান গুলার বাসায় যায়, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দৌড়ায় আসে, দাদা কেমন আছো? একটা নাতিরে কোলে নাই, আর একটারে কান্দে নাই, আর একটারে ঘাড়ে নাই, নাতি গুলারে কোলের মধ্যে নিয়ে আফসোস মিটায়ার বলে, আমি দোয়া করি তোমরাও একদিন আমার মতো দাদা হইব।
আবার বিশ্বনবীর দাদা বলে ফেললেন, দাদা ভাই আমি তোমার এক ঘন্টার জন্য আমার চোখের আড়াল করতে দিতে মন চায় না, কিন্তু তুমি আমার আগের থেকে স্বীকার করে নিছ, দাদা তুমি আমার দিব, আমিও বলে ফেলেছি দিব, যাও গো দাদা যাও, কিন্তু তিন দিনের উপরে কিন্তু এইখানে থাকা যাবে না, আমি তোমার ছাড়া একটা ঘন্টা বাঁচতে পারবো না। দাদা মক্কার আবহার মদিনার আবহাওয়া এক না, তুমি একদিনের বেশি থাকবা না, তিন দিন পরে চলে আসবা। আমার নবী বলে, দাদা আমি আমার মাকে নিয়ে যাই, সাথে তিনজন খাদেমা দিলেন, দুইটা বডিগার্ড দিলেন গো বাবা রাস্তা দেখানোর জন্য, হাওদাসের মধ্যে বসে আছে মা আমেনা। আমি 2014 সালে মা আমেনার কবরটা দেখছিলাম গো বাবা, যদি কোনো হাজি যায় গো বাবা, গত রমজানে আমি নবীর মামার কবরটা দেখছি, ও বাবা পীরের শেফা থেকে 32 কিলোমিটার গেলেই হলো নবীর মামার কবর, আল্লাহ আকবার ধরে বলা, বদরের 313 জনের ঘর আমি গুনাহগার গত রমজানে দেখেছি, যেখানে নবীর সাহাবি আমার নবীর কোলে বসিয়া বলছিল, নবী আমি আঙ্গুর খাইতাছি, এই আঙ্গুর ফেলে দিয়ে বদরে নামলে কি হব, নবী বলে তুমি জান্নাতে যাইবা, যেখান থেকে জিব্রাইল তার জান্নাত উড়াল মেরেছিল ওই জায়গাটা বহুতবার দোয়া করেছি। এবার আমার দিকে তাকান, আমি গুনাহগার, আল্লাহর কুদরতি শক্তি দিয়ে হয়তো আল্লাহ আমাকে নিয়েছিলেন, ও বাবা নবীর মায়ের কবরটা যারা জীবনে একবার দেখছেন, এখনো পর্যন্ত আমেনার কবরের কাছে গেলে শরীরের মধ্যে ঝাঁকি মারে গো বাবা। ইলিয়াসুর রহমান জেহাদি দেখেছে, কাছে যাইতে দেয় না পুলিশ, শুধু পাহাড়টা অন্তত বাবা 100 গজ দূরে থাকে, দূরের থেকে দেখতে হয়, তার কাটা দিয়া বাবা বেড়া দিয়া আমার নবীর মার সাথে উটের মধ্যে বসা। আমেনা বললেন, মুহাম্মদ রে ওই যে তোমার বাবার কবরটা দেখা যায়, তুমি একটু যায় দেখো তোমার বাবার কবরটা কেমন, কারণ তোমার বাবারে কবর দেওয়ার পরে আমিও কোনোদিন কবরটা দেখতে আসি নাই, কারণ আমি জানি তোমার বাবার কবর দেখতে আসলে আমি সহ্য করতে পারবো না, আমি কোনোদিন এই 6 বছরের ভিতরে তোমার বাবার কবরটা দেখতে আসি নাই, বাজার আমি দেখবো বাবা হারা কয়জন আস। আমার নবী আঁটু দুটা গেড়ে দিয়া বাবার কবরের মাটি গুলারে থাবা দিয়া ধরছে, বুকের মধ্যে নিয়ে চিৎকার মারে আর বলে, বাবা 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 কত ছেলে বাপ বলে ডাকে আমি ডাকতে পারিনি, আলমাদুর রমজানের 2 সপ্তাহ বাকি আছে বাবা, চোখের পানি ফেলায় আমার মাওলারে দেখায় দাও না, হুজুর আমিও তোমার আছি, আমিও তো বাবার আছি, আমিও বাবার নবী যদি ছোট বাচ্চার মত বাবার কবরের সাথে বুক লাগাইয়া মাটি গুলার এইভাবে কবরের পরে হাতায় আর বলে, বাবা বাবা তুমি একবার কবর থেকে উঠো আমার কোলে লও, আমার মনে কোনো দুঃখ নাই গো বাবা, আমার দাদা আমার চাচারা অনেক আদর করে, শুধু একটাই দুঃখ তোমার কোলে জীবনে উঠতে পারবে। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদে, আমি জানি না কার নবীর মতো বাবা নাই গো বাবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ কলিজার ভাই আমার এবার চিল্লাবার কানবা, বাজান নবী যখন বারবার বাবা বলে ডাকে, হে জুয়াক, আমি না পিছনের থেকে দৌড় দিয়ে যাইয়া নবীর বুকের মধ্যে নিয়ে দেখে, নবীর বুকের মধ্যে
গোশতের পানির ডেক্সির মতো বাবা ছোট বাচ্চার মতো চিল্লায়া কাঁদে। আমি না একটা টান দিয়া নবীরে বুকের মধ্যে নিয়া দুই গালে চুমা দিয়া বলে, বাবা গো আমি আজ থেকে তোমার বাবা, আজ থেকে তোমার মা, তুমি আর কোনোদিন বাপ বলে ডাকবা না। বাজান রে নবী আমার বারবার মাকে বলে, মা তুমি না বলছিলে আমারে যাইয়ে দেখ তোর আব্বারে ডাক দে, দেখ তোর বাবা কথা শুনিনি, আমার আব্বা তো কবর থেকে উঠলো না, মা উঠলো না। আমি আবার ডুবির লইয়া বাসায় গেলেন, যুবক এখন চিল্লাবি আর কান্দবি। মুহাম্মদ রে বাবা তুমি কই গো, মাই যে বাবা আমার শরীরে জ্বর উঠে গেছে, কেমন বাবা? ও মুহাম্মদ জি মা, আমিও তোমার সাইডে চলে যাবো এখন। পৃথিবীর এমন কোন লেখক নাই গো বাবা, আমার নবীর মায়ের মৃত্যু লিখতে চাই আমি যে ঠিক থাকতে পারছে, আল্লাহ মাজিজ ভাগ বোখারি সারা লিখতে চাই লেখে। আমি আজিজুল হক নিজের শেখ দিয়ে রাখতে পারি ভাই, তোমরা রাখতে পারবা কিনা জানি না। দেখো আমার আলেম ভাইরা কামড়ে, কেন আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা মা হিসাবে জানি, মেম্বারে বুকটা ভাইরে দেখো, মেম্বারের ছোট ভাইদের বুকটা ভাইরা দেখো, কত যুবক তার বন্ধু বান্ধব এখনো মা কইয়া ডাকে, তারা একটা ভাই মা কইয়া ডাকতে পারে না। তাকো কাছ থেকে কত মা রমজানের টাকা নেয়, যাকাতের মাইয়ার বিবাহের জন্য টাকা নেয়, কাপড় নাই লুঙ্গি নাই কত মা। তখন এরা ভাইরা কাপড় দেয় আর মনে মনে ভাবে আমার মাও বাইসা থাকলেও তো আমার মার এইভাবে কাপড় দিতাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা, রমজানে যখন কোন আমার এলাকায় গোপালগঞ্জ যাইয়া লুঙ্গি কাপড় শাড়ি দেই, আমার শাশুড়ি আমার মামিরা যখন আমার কাছ থেকে লুঙ্গি নিতে আসে কাপড় নিতে আসে, তখন আমারে বলে ইলিয়াস দে তুমি তোমার মার মতো হইছ, তোমার মার ঘরে কেউ আসতে খালি হাতে ফিরে যাইত না, তোমার এই কাপড়টা পরব আর তোমার মায়ের জন্য দোয়া করো। ইলিয়াসুর রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই বাবা, শুধু একটা জিনিসের অভাব আমার মা নাই গো। হে কলিজার টুকরা ভাইরে, রমজানের জন্য রেডি হইবে এখন চিল্লাবার কানবা। আমার নবীর মা যখন এই 11:15টার সময় বললেন, মুহাম্মদ রে আমার চোখের সামনে এমন একজন দেখতাছি গো বাবা, যার জীবনে আমি চোখ দিয়ে দেখি নাই, মনে হয় লোকটাই মালাকুল মৌত গো বাবা। বাবা মনে হয় একটু পরে আর তোরে ডাকতে পারবো না, তুই একটু আমার কাছে আস না বাবা। আমার নবী একটা দৌড় দিয়ে মার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লায় আর বলে, মারে বাবা, আমি কিসের বাবার কবর দেখতে আসলাম গো মা, আমি এখন তোমারে হারাবো মেনে নিতে পারছি না গো মা,
বাজান এবার তুমিও চিল্লাবার কান বা কারমা নাই নবীর ঠোঁটের সাথে মার ঠোঁটটা লাগানো মার ঠোঁটে সুমা দায়ার বলে মারে মা আমি কারে নিয়ে থাকবো গো আমি কারে নিয়ে থাকবো আল্লাহ তুমি সাবার হেমায়তপুরীর দিকে তাকা 29 ফেব্রুয়ারি আজকে সেই ভাষা আন্দোলনের সর্বশেষ দিন একটু পরে মার্চের 1 তারিখ হয়ে যাবে আল্লাহ যারা কান্দে তুমি দেখো এদের বাবা মারে তুমি মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও মেম্বার সাহেবের মাকে মাফ করে দিও তার বাবা দুঃখুমে আরে মাফ করে দিও এই 2 ঘন্টার উপরে ওয়াজ শুনে কাঁদতাছে তোমার বাবা এখন কান্না একটু পরে আমার নবী মায়ের ঠোঁটের থেকে একবার পার কাছে যায় পাওটা ডলা দেয় দেখে ঠান্ডা হয়ে গেছে আবার কপালের কাছে যাই ডলে আর কয় মা কেমন লাগে সকাল হয়ে গেলে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব মা আমি না কান্দে আর কয় মোহাম্মদ রে তোর বুকটা একটু আমার বুকের সাথে লাগাবো বাবা বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে মারা গেছে মা আমি তখন এই যে হুজুর এই যে দেখো তোমাদের এই সাভার এই হেমায়তপুর ইচ্ছে চাকরি করে এই হুজুর এলাকায় মাদ্রাসায় পড়তাম হিরণ মাদ্রাসায় আমি হিরণ মাদ্রাসায় পড়তাম ভাই যান আমি মাদ্রাসায় যাওয়ার আগে আমার মা বলছিল ইলিয়াস রে তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না তুই কোনোদিন মাদ্রাসাটা ছাইরে আসিস না আমার মা মৃত্যুর 1 ঘন্টা আগে আমার বাবার পাও ধরছে আমি তোমারে 3 দিন আগে তে বলছিলাম আমি দুনিয়ায় থাকবো না আমার ইলিয়াস রে এক নজর দেখাও তুমি আমার ইলিয়াস রে দেখাই না ভাইরে আমার মা যদি কোনো কষ্ট নিয়ে মৃত্যুবরণ করে থাকে সেই কষ্টটা হলো আমার কষ্ট ভাই কেন আমি আমার মার সাথে দেখা দেই নাই আমার আব্বা আমার আনে নাই আমি 12 বছর যুবক আব্বা আমার আনে নাই আমি হিরুন মাদ্রাসায় পরীক্ষা দিতেছিলাম বাবা বেলা 12টার সময় পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই তুমি কবরে কেমন আছো জানি না তোমার ইলিয়াসের মনের দুঃখ কেউ দেখল না মা যেই মেম্বার গো মাহফিল আইসো আর কয়টা ভাই মা আর গো মা ওদের মনের কষ্ট কেউ বুঝে না মা টাকার মালিক হয়েছে ঠিকই গাড়ির মালিক বাড়ির মালিক মা ওদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না গো মা ওরাও আমার মতো মা আর মা আল্লাহ আমার মেম্বার ভাইদের মারে মাফ করে দাও তাদের ভাইগুলার মাফ করে দাও তাদের ছেলে মেয়েদেরকে কবুল করে লো আমি কেমনে বুঝাইলে বুঝবা যুবক যাদের মা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না যাদের বাবা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না যারা মা হারা বাবারা তাদের কোনোদিন কষ্ট দিও না কারণ এদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না আমি এই জন্য কেরানীগঞ্জ আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া এই মেম্বারের ভাইদের মতো মেম্বারের মতো 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ ওই যে হাদি সাহেব গেছিল জিজ্ঞেস করেন দেখার মতো একটা মসজিদ করছে আলহামদুলিল্লাহ বলেন মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বাংলাদেশে করছে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী করে নাই এতগুলো মসজিদ মাত্র 2 বছরে আমি যদি যাইতাম যাওয়ারও সিস্টেম ছিল চাইলে আমার 1 কোটি টাকা সে দিত কারণ যখন তার দেশে বিয়ে করছি আমি যাই নাই
আমি যাই, আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? গতকালকে সভাপতি পাগলের মতো চিল্লায় বলে যে আদি ভাই, আমি ইউটিউবে দেখছি মানুষ কান্দে, আমি ভাবছিলাম বাস্তবে এইভাবে কান্দে কিনা, কিন্তু আমার মতো কাঁদটা এমন একটা শক্ত দিলের মানুষ যদি পাগল হয়ে যেতে পারে আমি আপনারে ভুলতে পারবো না। এখানে আসার পরেও আমার ফোন দিছে, এই মাদ্রাসায় আসার পরেও ফোন দিছে, আমার কি জাদু করে গেলেন আমি আজকে সকালে আমার মায়ের কবর কাছে কাঁদছি। গতকালকে সভাপতি আমার মসজিদে 10,000 টাকা দিয়ে আরে কান্দ। আমি এখানে আসার পরে একটা ছেলে আমার অনেক ভক্ত, আপনাদের হেমায়তপুর বাড়ি, ও বাড়ি করছে এখানে, আর বাড়ি বলে ময়মনসিংহ শুনলাম, ও আমার মসজিদে 1,000 টাকা দিয়ে কাঁদছে। আল্লাহু আকবার করে বলতে পারলাম না? আমি আমার মসজিদ 2 তলা কমপ্লিট করছি, এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ হয়েছে। কেন করছি জানো ভাই? আমি মসজিদ করছি এটা ডায়লগ দেওয়ার জন্য না, আল্লাহর কসম করে বলছি। আমার মা আমার যেদিন বিদায় দেয় আমি হিরুন চলে যাব কোটালি পাড়া, মাননীয় প্রধানমন্ত্রী একাশন, যেখান থেকে বোর্ড পাইয়া প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী, ওই জায়গা আমার জীবনের প্রথম মাদ্রাসা। আমার মা বলছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাই। বাংলাদেশে কোন বক্তা তার নিজের সম্পূর্ণ নিজের টাকা দিয়ে নিজে জায়গা কিনা মসজিদ করে নাই, ইল্লা আনা, আমি গুনাহগার করছি শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। এরা 11:30 সময় আমি দোয়া করব তোমাদের জন্য, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে আমার সাথে ওয়াদা দাও, 3 ব্যক্তির রোজা কবুল হবে না। 1 নম্বরে যার অ্যাকাউন্টে মা বাবার বর্ত আছে, আমার সাথে ওয়াদা দাও জীবনে মায়ের সাথে বেয়াদবি করবে না। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, নামাও হাত, জীবনে বাবার সাথে বেয়াদবি করবে না, উঠাও হাত, নামাও। 3 নম্বরে বলছে ওই ব্যক্তির রোজা নামাজ কবুল হবে না যে নবীর নাম শোনার পরে দুরুদ পড়লো না। 3 নম্বরে হলো রোজার মাস পাইয়া যে জান্নাত কিনলো না, গুনাহ মাফ করাইলো না, নবী তার দোয়া কবুল হবে না। তাহলে 30টা রোজা রাখবেন তো? 30 দিন তারাবি পড়বেন তো? গরিবের পাশে দাঁড়াবেন তো? যারা গরিব টাকা ইফতারি কিনার খাওয়ার মতো তৌফিক নাই, আমি শুনলাম মেম্বারের ছোট ভাই আমার সামনে ডিক্লেয়ার দিল, এক ইমাম সাহেবকে বলে দিল মেম্বারের পক্ষ থেকে পুরা রমজান মাস ইফতারি সব মুসল্লিদের জন্য ফ্রি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একটা মুসল্লির রোজা যদি কবুল হয় মেম্বারের মাকে মাফ করার জন্য আল্লাহ দামা পাচ্ছে, রোজা রাখবো না, একটা রোজাই যথেষ্ট। এগুলা মনে হয় তারা করে একমাত্র তার মায়ের জন্য, কোন সন্দেহ নেই, কারণ আমি ইসলাম জিহাদি করি আমার মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ আমার মতো একটা মোল্লা, আমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমার ওয়াদের সমস্ত টাকাটা মসজিদে যায়, এমনকি মুসাবার ভিতরে যদি 100 টাকা পাই এটাও মসজিদে খরচ করি। আজকেও 3.5 লক্ষ টাকার টাইলস কিনে দিয়া মসজিদের বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছে, টাইলস এর 60,000 টাকা বিল দিয়ে আপনাদের ওয়াজে গাড়ি টুলছি। আমি দোয়া করব গতকালকে সভাপতির জন্য এবং উপজেলা চেয়ারম্যানের জন্য যিনি গতকালকে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছিলেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ এখানে আসার পরে যে যুবকটা আমার মায়ের মসজিদে টাকা দিয়েছে তাকে তুমি কবুল করো, মেম্বার সাহেবের মাকে কবুল করো, তার জানে মানে বরকত দান করো, তার সন্তানকে আলেম বানাও। আজি সাহেব 10,000 দিয়ে দিলাম আপনি? না আমার ছেলে কায়ুম সাহেব। নারাজ থাকবে এই 10,000 টাকা আমার কাছে 10 কোটি টাকা, কারণ আমারও মা নাই, আব্দুল কায়ুমেরও মা নাই, আল্লাহ তার সন্তানকে এরকম ভাবে দানবীর বানাই দিবা। আপনার এই টাকাটা কালকে আমার মসজিদে চলে যাবে কসম করে বলছি, কারণ আমি রাত্রে কামাই সকালে বিল দেই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হুজুর তো দেখেছে আমার মসজিদ, কারণ আমার কোনো কমিটি নেই, আমি যা পাই সব মসজিদ মশা খরচ করি। দেখে আসবেন বানানো কথা বললে আপনার জুতা আমার গাল। আমি এখনো পর্যন্ত মসজিদ মশা করতে যে 23 লক্ষ টাকা ঋণ নিয়েছি না, মেম্বাররা তো যে 4টে ভাই, আল্লাহ 4 না 3 জন 4 ভাই মনে করবেন তারা 4টা শিল্পপতি, তারা এই মসজিদ মাসে চালানো করে ব্যাপার না, কিন্তু আমি গুনাহগার, আমি একা, আমারে তো সাপোর্ট দেওয়ার মতো আপনাকে মতো কেউ নেই। যে আরেকটা ভাই পাইলাম আব্দুল কাই হবে মারহাবা বলেন, শুধু আমার সাথে ওয়াদা দেন মোনাজাত করার আগে কেউ যাবেন না, কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
যুবক একটা যুবক মাদ্রাসার সামনে দিয়ে যায় সেটা দোয়াটা লইয়া যা, যদি রোজা কবুল করাইতে চাস নামাজ হাত। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবো ইমান আমলের সাথে থাকবো। এই যে মাদ্রাসাটা যে করছে মেম্বাররা কয় ভাই মিলা জায়গা দিয়া টাকা দিয়া বিল্ডিং দিয়া শ্রম দিয়া হুজুরকে বেতন দিয়া, আমি শুনলাম আব্দুল কাইম ভাই ইমাম মুয়াজ্জিন মুয়াজ্জিন খাদেমের বেতন দেয়। এরা যখন চলে যাবে হতে পারে তার ছেলে মেয়ে নাও দিতে পারে, কথা কন না কেন, হয়তো ভাইরা বেঁচে আছে চালাইতেছে এই মসজিদ, কিন্তু তারা নিজেকে ব্যক্তিগত হিসেবে করে না, আপনাকে জন্য করে দিয়ে গেছে। এটার জন্য আপনারা তাকাইয়া খেদমত করার দরকার আছে না নাই? এ আর কি সিন রে মিয়া, এত দিক একটা মাদ্রাসার ভিতরে 25 জন কোরআনের হাফেজ, একটা দাওরা হাদিস মাদ্রাসা তুমি 25 জন হাফেজ বাইরে না বসবে? সুবহানাল্লাহ বিহামদি, আমি তো পাগড়ি পেছাইতে পেছাইতে হাত দাঁত হয়ে গেছে, আমার গুণ নিঃশ্বাস উঠে গেছে পেছাইতে পেছাইতে। 25 জন মানুষের পাগড়ি পেছাই দেখছেন মিয়া কত কষ্ট, সলা কোবানের সাথে বেশি কষ্ট। যদি কোন কি হয়েছে বলে একটা ঘূর্ণি দিয়ে দিয়ে দিয়েছেন, বহুত কষ্ট পাগড়ি বান্দা। 25 জন মানুষের পাগড়ি পেছাইতে যে আমার বুকে ব্যথা হয়ে গেছে। ওই যে হুজুরের সনামধন্য শ্বশুর অনেক বড় মাহের আলেম মুহাক্কিক আলেম এবং বজরগ জবরদস্ত বজরগ, হুজুরও তো দেখলাম অসুস্থ হয়ে গেছে পাগড়ি পেছাইতে পেছাইতে। 25টা ছাত্রের গায়ে কি মনে করলেন মাথায় পাগড়ি পেছানো? সব আপনাদের এই এতিমখানার ফসল। এই একটা ছেলে যদি কোরআনে হাফেজ হয়ে জান্নাতে যায়, এই আব্দুল কাইয়ুমের মার জান্নাতে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই আইয়ুব আলী মেম্বারের মার জান্নাতে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আমার মসজিদের একটা ইটা যদি কবুল হয় আমার মাকে জান্নাত দিতে হবে। আপনি যে মসজিদ মাসে দান করেন সেটা এক বস্তা সিমেন্ট হোক, আপনার মাকে আল্লাহ জান্নাত দিতে হবে। অতএব এই মসজিদ মাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মেম্বার সাহেবের ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? এই মসজিদটার সম্পূর্ণ কাজগুলো আপনারা করবেন ইনশা, মাদ্রাসার কাজও আপনারা করবেন, টাকা দেও লাগবো না, খালি তাকে সাথে থাকবেন আর ওখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন, জাল্লাহ আরো হায়াত আরো হায়াত বাড়ায় দাও। আর এই মসজিদ মাসে তাকে জীবদ্দশায় পাঁচতলা ছয়তলা করে যেন তারা কবরে যায়, তার বাবার হায়াত আল্লাহ আরো বাড়ায় দিক যেন মসজিদ মাসে আরো সুন্দর হয় ইনশা ইনশা। কি দোয়া করবেন না করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে ওয়াদা দেন 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি করবেন, জনগণের খেদমত করবেন, গরিবের পাশে দাঁড়াবেন, পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন ইনশা ইনশা। মনে থাকবে আর এই মাদ্রাসায় যারা মসজিদে তারাবি করবেন কিচ্ছু লাগবে না, আপনারা বিনে পয়সায় ইফতারি করবেন, আর ইফতারি রাগ দিয়া মেম্বার সাহেবের জন্য তার বাবার জন্য তার মার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করে জোরগান আমিন। হয়তো মেম্বার সাহেব এক মিনিট কথা বলবে, তার বাবা কথা বলবে, অথবা হুজুর বলবে, এরপরে মোনাজাত হয়ে যাবে। আজকে জুমার রাত, আমি পুরা রমজান মাস মক্কা মদিনা থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি শুনলে খুশি হবেন, হুজুর কই আপনি যে পরশু দিন টাকাটা দিবেন না, আপনার এই টাকা দিয়ে আমি 1000 টাকা জমা দিছি আলহামদুলিল্লাহ, উমরার টাকা জমা দিছি আপনার এই টাকা দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কায়েম ভাই হজ করছে, আইয়ুব আলী ভাই হজ করছে, আল্লাহ আমাকে 17 বার নিয়েছে মক্কা মদিনায়, এবার গেলে 18 বার হবে আল্লাহ। আমি দোয়া করি পরিবারের জন্য, আল্লাহ এদের সবার ছেলে সন্তান সবাইকে হজ করার তৌফিক দান করো, উমরা করার তৌফিক দান করো, এবং মেম্বারের টাকায় দেন কি বরকত। এর টাকাটা দিছে পরশু দিন, আমি আজকে আয়া ওই টাকাটাই ওইভাবে আজকে জমা দিয়ে দিছি উমরার জন্য। তখন ভাবছি যাইয়া মেম্বারে বলবো, মনে অবশ্যই খুশি হইব যে আমার টাকাটা রসুলের মক্কা দেশে যাওয়ার জন্য চলে গেছে। ওয়াজের টাকা তো প্রতিদিনই দেওয়ার লাগে আমাদের, না দিলে আমরা মসজিদ মাসা করব কি দিয়া, কথা বলেন না কেন? আমার আল্লাহ দেশে বিদায় তো কোটি কোটি টাকা খরচ করে দান করছি, আমি কাউকে বলি নাই যে মেম্বারের বাইরে বলছি আমার 10,000 টাকা দেন। এই 10,000 টাকা আমার কাছে 10 কোটি টাকা। গতকালকে হাজার হাজার টাকা যুবকরা মোসা পাইছে, কারণ আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়া এই মেম্বারে ভাইয়ের মতো গরিব, আমার মতো গরিব, আপনার মতো রিক্সা চালকের 100 টাকা দিয়া। কি নাম? আলেম ওলামা কর্নলে মেম্বার কইবে বানাই কইতাছে। মক্কার নাম কি? এই শহরটার নাম যে বাক্কা ছিল তা একর কাবার গেলাবে স্বর্ণের সুতা দিয়ে লেখা আছে কোরআনের আয়াত, আমি তেলাবাত করি আপনি আল্লাহ পাক বলেন কেমন
রুকনে আমিনের উপরে এখনো পর্যন্ত এই আয়াতটা লেখা যায়, শহরটার নাম বাক্কা ছিল। শুনেন কোরআনে কি বলে, ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন। ও নবী মুহাম্মদ, আপনার এই বাপের দেশটার নাম মক্কা ছিল না বাক্কা ছিল, কি না? জোরে কর, আরো জোরে, জোর হলো না, জোর সব ভালো।